পৃথিবীর এক প্রান্তে খরা দুর্ভিক্ষে লক্ষ লক্ষ শিশু নরনারী আর বৃদ্ধ মৃত্যুর প্রহর গুনছে, আরেকদিকে বন্যার লীলায় অথই জলে ভাসছে কৃষকের ভাগ্য। মরণব্যাধি, ক্যান্সার, মা আর শিশুর অপুষ্টিজনিত রোগ কিংবা পঙ্গুত্বে সবচেয়ে বেশি ভোগান্তিতে পৃথিবীর দরিদ্রতম দেশগুলি। শিশুর মুখে এক মুঠো খাবার এখনও পৃথিবীর দেশে দেশে এক কঠিন বাস্তবতা। প্রেগনেন্ট মা প্রতিনিয়ত আতঙ্কিত তার অনাগত সন্তানের নিরাপদ জন্মের অনিশ্চয়তায়। প্রাকৃতিক দুর্যোগে আর ভাগ্য বিড়ম্বনার শিকার পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য এক একটি দিন যেন নিষ্পেষিত এক একটি উপাখ্যান। শ্বাস নিতে কষ্ট হচ্ছে শিশুটির, পাশেই পড়ে আছেন কোনো স্বজন বা পড়োশী, দুহাতে নয়নের দুমনিকে বিদায় দিচ্ছেন শোকে বিধ্বস্ত পিতা। পৃথিবীর আরেক প্রান্তে হাজার হাজার শরণার্থী সীমান্ত পাড়ি দিচ্ছে অমানবিক অত্যাচার আর নিপীড়নের শিকার হয়ে। মানবসৃষ্ট দুর্যোগের চিত্রগুলি হজম করা আমাদের প্রতিদিনের একটি অংশে পরিণত। মানবতা বসে থাকে না কখনোই। অবহেলিত, বঞ্চিত, অত্যাচার, নিপীড়ন কিংবা দুর্যোগের শিকার মানুষের পাশে দাঁড়িয়ে সভ্যতার ডাক নিয়ে দেশ থেকে দেশে ছুটে বেড়াচ্ছেন মানবতাবাদী মানুষগুলি। বিশাল এই কর্মযজ্ঞ যেন পেশাদারিত্ব যথাযথ ব্যবস্থাপনায় সঠিক মানুষগুলির কাছে পৌঁছায়, সেই গুরুদায়িত্ব পালন করছে চ্যারিটি সংগঠনগুলি। মুসলিম হ্যান্ডস গত 25 বছর ধরে পৃথিবীতে প্রায় 50টি দেশে আপনাদের দান নিয়ে খুঁজে খুঁজে পৌঁছে দিচ্ছে সেই সব মানুষগুলিকে যাদের কাছে এই দানই একমাত্র ভরসা। বসনিয়া যুদ্ধের বিধ্বস্ততা থেকে শুরু করে সিরিয়ার নৃশংসতা, সবখানেই তারা ছুটে গিয়েছে জরুরি এবং দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নে। তাদের আছে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি প্রকল্প সহ এতিমদের জন্যও নিরাপদ বাসস্থান নির্মাণের মতো বহুমুখী প্রকল্প, যে প্রকল্পগুলির মাধ্যমে উপকৃত হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের হাজার হাজার মানুষ। ইসলামিক রিলিফের শুরু তারও আগে। 30 বছরেরও অধিক সময় ধরে সারা পৃথিবীতে প্রায় 100টি শাখা অফিসের মাধ্যমে সরাসরি আর্তমানবতার যে কোনো ডাকে সাড়া দিয়ে সব সময় অনন্য নজির স্থাপন করে চলেছে ব্রিটেনের অন্যতম এই চ্যারিটি সংস্থাটি। হোক প্যালেস্টাইনের জন্য কোনো ইমার্জেন্সি আপিল অথবা বাংলাদেশের এতিম শিশুদের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্ট, ইসলামিক রিলিফ সবখানে আপনাদের দানের বরকত নিয়ে। একইভাবে ব্রিটেনের অন্যতম মুসলিম চ্যারিটি মুসলিম এইড তাদের সেবার কার্যক্রম ছড়িয়ে দিয়েছে পৃথিবীর 70টি দেশে। চ্যানেলস এবং মুসলিম এইডের অনন্য নজির 2007-এর সিডরের পর শাহজালাল এবং শাহপরান ভিলেজ নির্মাণ, যেটি ব্রিটিশ বাংলাদেশিদের বাংলাদেশের প্রতি কমিটমেন্টের অভাবনীয় নিদর্শন। ঠিক একইভাবে কাজ করছে মুসলিম চ্যারিটি হিউম্যান অ্যাপিল, অরফানস ইন নিড, আল মুস্তফা ট্রাস্ট, গ্লোবাল এড ট্রাস্ট, যারা বিশ্বব্যাপী অসহায় আর্তনাদে বিপন্ন মানুষগুলির ভরসা। ইকরা ইন্টারন্যাশনাল চ্যারিটি বাংলাদেশের সিলেট অঞ্চলের ডিজেবিলিটি সম্পর্কে সচেতনতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থাপন করেছে প্রতিবন্ধী শিশু হাসপাতাল। প্রতি মাসে শত শত গরিব এবং এতিম শিশু সেবা নিচ্ছে এখান থেকে। আরও কাজ করছে ক্যাপ ফাউন্ডেশন, যাদের কাজের ব্যাপ্তি ইতিমধ্যেই সাধুবাদ পেয়েছে।
ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন এবং চিকিৎসা দিতে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল আজ সারা বাংলাদেশে একটি অনন্য দৃষ্টান্ত। ব্রিটেনের সমাজ ব্যবস্থায় আমাদের ধর্মীয় ভাবধারার সাথে সম্পর্ক রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আল কোরআন একাডেমির ডাকে হাজার হাজার কপি পবিত্র কোরআন শরীফের ফ্রি বিতরণ এবং ইস্ট লন্ডন মসজিদে হাজার হাজার মুসল্লি প্রতি সপ্তাহে উপস্থিত হয়ে জানান দেন ধর্মীয় অনুশাসনে মুসলিম কমিউনিটির চিরন্তন আগ্রহের কথা। একই সাথে ইউরোপের প্রথম ইকো মসজিদ কেমব্রিজ মসজিদ স্থাপনে কমিউনিটির উৎসাহ এবং অনুদান প্রমাণ করে সৃষ্টিশীল বিষয়ে আমাদের সমর্থন। ইয়র্ক মস্ক, সুয়ানসি মস্ক, লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স অথবা স্টেপনি শাহজালাল মস্ক প্রতিষ্ঠায় কমিউনিটির উদার সহযোগিতা আমাদের ভবিষ্যৎ নিশ্চয়তার চিহ্ন বহন করে। গত 13 বছর ধরে কমিউনিটির দান করার ক্ষেত্রকে আরও যথাযথ করতে চ্যানেলস মিডিয়া হিসাবে তার ভূমিকা রাখতে সচেষ্ট। মানুষের উদার দানের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে প্রতিনিয়ত নিউজ, চ্যারিটি ইন প্রোগ্রেস সহ সরাসরি বিভিন্ন লোকেশনে গিয়ে চ্যানেলস তার দর্শকদের জন্য সর্বশেষ আপডেট তুলে ধরে। আরএফসি বা রামাদান ফ্যামিলি কমিটমেন্ট ডোনারদের দানকে আরও নিবিড় করার একটি প্রয়াস, যেখানে একটি ডোনেশন সমানভাগে ভাগ হয়ে যায় রামাদান মাসে চ্যানেলসে অনুষ্ঠিত সব কয়েকটি চ্যারিটি অ্যাপিলে। অর্থাৎ এই রামাদানে যদি আরএফসিতে £250 কেউ ডোনেট করেন, তাহলে রামাদানে চ্যানেলসে যে 26টি হিউম্যানিটেরিয়ান এবং ধর্মীয় প্রতিষ্ঠান চ্যারিটি অ্যাপিলে অংশ নিবে, তারা সমানভাবে প্রত্যেকেই £10 করে ডোনেশন পাবে। গত 10 বছরে আরএফসির মাধ্যমে প্রায় 1.2 মিলিয়ন পাউন্ডেরও বেশি ফান্ডরাইজ হয়েছে, যার মাধ্যমে সরাসরি ডোনেশন নিয়েছে গত 10 বছরে চ্যানেলসে রামাদানে অনুষ্ঠিত প্রায় 260টি চ্যারিটি আপিল। স্পোর্টস অ্যাক্টিভিটিসের মাধ্যমে নতুন প্রজন্মের সাথে আমাদের অংশগ্রহণ আরও নিবিড় করতে এবং নতুন প্রজন্মকে চ্যারিটি অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত করার প্রয়াসে চ্যানেলসের এবারের আয়োজন আরএফসি ইউকে বাংলাদেশি চ্যাম্পিয়নশিপ 2017। কমিউনিটির অন্যতম বৃহৎ স্পোর্টস সংগঠন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন বিএফএর সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 50টি টিমের বিভিন্ন বয়সের 450 ফুটবল প্লেয়ার। আরএফসির টোটাল ডোনেশনকে আরও বেশি মজবুত করতে টুর্নামেন্টের প্লেয়াররা নিজেরা ফান্ডরাইজ করবে। তাদের ছোট ছোট অথবা বড় কোনো ডোনেশনে আরএফসির সংগ্রহ আরও বৃহৎ হবে, যা সম্পূর্ণভাবে রামাদানের 26টি চ্যারিটি অ্যাপেলের মধ্যে বিতরণ হবে। প্লেয়ারদের প্যারেন্টস বা আত্মীয় স্বজন সহ চ্যানেলসের যে কোনো দর্শক আরএফসি ইউকে বাংলাদেশি চ্যাম্পিয়নশিপ 2017 চলাকালীন সময় বা তার পরেও ফান্ডরাইজ করতে পারবেন। তবে এবার যে সবচেয়ে বেশি ফান্ডরাইজ করবেন তার জন্য আছে পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে 2টি পূর্ণ 5-স্টার উমরা প্যাকেজ, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে 2টি দুবাই টিকিট, তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে 1টি আইপ্যাড এবং চতুর্থ 1টি আইফোন। ফান্ডরাইজিংয়ের মতো মহৎ কাজের পাশাপাশি প্রাইজ জেতার আনন্দ উৎসবে আসুন, আমরা সবাই অংশগ্রহণ করি। আবার জানান দেই, মানবতার পক্ষে আমরা এক এবং শক্তিশালী।